নমস্কার, আমি নমিতা। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে মাছ দিয়ে সজনে ডাঁটা দিয়ে ঝাল হবে। তো যেহেতু রান্নাটা করছি, আমি তোমাদের সঙ্গেও শেয়ার করি। আর হবে করলা ভাজা, এখানে কেটে আমি ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আর মাছটাতেও আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আর ডাঁটা আলু ধুয়ে নিয়েছি, এখানে চালটাও ভিজিয়ে দিয়েছি। দিদি এক্ষুনি জিমে বেরিয়ে গেছে, আসলেই খাবে, মোটামুটি আসতে তবু অনেকটা দেরি আছে, তো তার জন্য আমি এগুলো সব রেডি করে নিয়েছি, এরপরে রান্না করব। আর ডলারিও হেঁটে এসেছে, ওরাও খাবে, তো ওদেরকে খেতে দিয়ে দিই। এখানে একটা জিনিস করেছি আমি তোমাদেরকে দেখাই। দেখো আমাদের না খুব মাথায় চুল উঠছে, তাই এটার মধ্যে মানে কালকের আমি রাত্রে তেলটা আমি চিপে নিয়েছি, আরও তেল আছে। এখানে আছে মেথি, আমলকি, পেঁয়াজ, আর আছে কারি পাতা। এগুলো দিয়ে না কালকের আমি একদম পেস্ট করে মেথিটা আমি গুঁড়ো করে, আর বাকি মানে পেঁয়াজ কারি পাতা এগুলো সব পেস্ট করে আমলকি ভালো করে ফুটিয়ে নিয়েছি। কিন্তু এত সুন্দর গন্ধ বেরোচ্ছে কি বলবো, মনে হচ্ছে যেন খেয়ে নিই। এই তেলটা না চুলের পক্ষে খুব উপকারী বলে আমি মানে কখনো ব্যবহার করিনি, আমি এই ফার্স্ট টাইম করলাম, জানি না কেমন হবে, কিন্তু তেলটা হেভি হয়েছে কালার, আর এমনিতেও ভালো গন্ধ বেরিয়েছে তেলটা, মানে রান্না করলেও এত সুগন্ধ বেরোয় না, এই একটা ব্যাপার। দেখো আমি কড়াই সর্ষের তেল দিয়ে দিয়েছি, এবার আমি এই মাছটা ভেজে নেব। তো তার আগে চিমনিটা জ্বালিয়ে নিই, দাঁড়াও, নাহলে পুরো তেল ভর্তি হয়ে যাবে। মাছটা একটু ভালো করে ভেজে নিতে হবে। ওদিকে মাছটা ভাজা হোক, আমি মশলাটা করে নিই। মাছটা আমি দেখো ভালো করে ভেজে নিয়েছি, আর আমার ভাজতে লাগবে না, মাছটা আমি তুলে নেবো। আর এখানে দেখো আমি এক টুকরো আদা আর রসুনটা বেটে নেবো, এর মধ্যে সর্ষেও নেবো। তো আদা রসুনটা আমি বেটে নিই, তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি কতটা পরিমাণে সর্ষে আমার লাগবে। মাছটা আমি এই পেঁয়াজ টেঁয়াজ কুচিয়েছিলাম, এর এই মানে প্লেটের মধ্যে আমি মাছটা তুলে নিয়েছি, আর তেলের মধ্যে আমি এই যে হলুদ নুন মাখানো উচ্ছেটাকে দিয়ে দেবো, দিয়ে আমি এটাকে ভেজে নেবো। উচ্ছেটা ভাজা হতে হতে আমার মশলাটাও করা হয়ে যাবে। ভালো করে একটু মিশিয়ে নিই, উচ্ছেটাকে একটু ভালো করে লাল লাল করে ভাজতে হবে, নাহলে দিদি খাবে না, যতটা পরিমাণে তেতো কমানো যায় এই আর কি। সর্ষেটা দেখো আমি ছোট্ট একদম ছোট্ট চামচে দু চামচ নিয়েছি, তো এর মধ্যে আমি একটু নুন নেব আর কাঁচা লঙ্কা নেব। তো আমি সর্ষেটা বেটে নিই। দেখো সর্ষেটা আমার বাটা হয়ে গেছে, এর মধ্যে এক চামচ পোস্ত নিয়েছি, পোস্তটাও আমি ওইভাবে সুন্দর করে বেটে নেব একদম মিহি করে। তো পোস্তটা বেটে নিই। উচ্ছেটা আমার সুন্দর লাল করে আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নেবো। ফোড়নে দেখো একটা লঙ্কা, কালো জিরে, তিনটে তেজপাতা, আর এখানে আমি আদা আর রসুনটা একসঙ্গে বেটে নিয়েছি, লঙ্কা কুচি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, আর সর্ষেটা বেটে আমি আগে ছেঁকে নিয়েছিলাম, ওই জলের মধ্যে পোস্তটা তুলে নিয়েছি। তাহলে এখন আমি কড়াইতে কী দেব, ফোড়নটা দিয়ে দেবো। ফোড়নটা দিয়ে ফোড়নটা ভালো করে মিশিয়ে নেবো, মেশাতে হবে না, তেলটা খুবই গরম ছিল আমার মানে হয়ে গেছে ভাজা, এর মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম, পেঁয়াজটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব, আর পেঁয়াজটা ভালো করে ভেজেও নেব লাল করে। তেলটা খুব গরম হয়েছিল, তার জন্য তেজপাতাটা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখো পুড়ে গেছে। পেঁয়াজটা নেড়ে নিই ভালো করে, পেঁয়াজটা ওর সাইডে ভাজা হবে, আর এর সাইডে আমি রসুন বাটাটা দিয়ে দেবো। রসুন বাটাটাকে এইভাবে ভালো করে ভেজে নেবো, তাহলে ওর সাইডে পেঁয়াজটা ভাজা হচ্ছে আর এর সাইডে রসুনটা ভাজা হচ্ছে, তারপরে আমি একসঙ্গে মিশিয়ে নেবো। দেখো রসুনটাও ভাজা হয়ে গেছে আমার, আর পেঁয়াজটাও ভালোভাবে ভাজা হয়ে গেছে। এর মধ্যে কী দেবো আমি,
কাঁচা লঙ্কা আর টমেটোটা দিয়ে দেবো। কাঁচা লঙ্কা কুচিটাও দিয়ে দিই, দিয়ে হাতটা ধুয়ে নিই আমি, না হলে আমার হাত জ্বলতে থাকে ভীষণ। এটা ভালো করে মিশিয়ে নেবো, এখন ভালো করে কষতে কষতেই মিশে যাবে। আর এখনকার টমেটোগুলো না হালকা একটু টক টক লাগে, ভালোই লাগে খেতে টমেটোটা। এখানে দেখো আমি ভালো করে কষিয়ে নিয়েছি টমেটোটা, টমেটো মশলা। আর এখানে দেখো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো আছে, এটাও আমি দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে এটা ভালো করে মিশিয়ে নেবো। ওটা ভালোভাবে মিশে গেছে, এখানে দেখো হলুদ গুঁড়ো পরিমাণ মতন দিয়ে দেবো। এর মধ্যে আমি আলু আর সজনে ডাঁটা যে কেটে রেখেছিলাম এইটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এটা আমি আলাদাভাবে কিন্তু কষাইনি, কষাতে আমার লাগবে না। আমি এই মশলার মধ্যে কিন্তু খুব ভালো করে কষিয়ে নেবো, না হলে ভালো লাগবে না, সবুজ সবুজ একটা গন্ধ বেরোবে। আমি এর মধ্যেই ভালো করে কষাবো, তো আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিই মশলার সঙ্গে। দেখো পরিমাণ মতো নুনটা দিয়ে দিই, নুনটা দিয়ে দিলে আরও ভালোভাবে কষানো হবে, তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায়। এটা কিন্তু আমি খুব ভালো করে কষাবো ঢাকনা দিয়ে দিয়ে, গ্যাসটা এই মুহূর্তে আমি একদম কমিয়ে রেখেছি, কেননা মশলাটা পুড়ে যাবে না হলে। এইটা কষাতে কষাতে জানো তো সজনে ডাঁটাও সেদ্ধ হয়ে যাবে আর আলুও সেদ্ধ হয়ে যাবে, এতটাই ভালোভাবে আমি কষাবো। দেখো কত সুন্দর কষানো হয়ে গেছে, এবারে আমি জল দিয়ে দেবো। সুন্দর কষানো হয়ে গেছে, এখানে যে আমি সর্ষে পোস্তটা রেখেছিলাম বেটে এই জলটা আমি দিয়ে দেবো। আর একটু জল দিতে লাগবে আমার, তো ওই জলটা দেওয়ার পরে আর একটু জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিই। এটা ফুটবে, আলুটা সেদ্ধ হবে, আলুটা প্রায় সেদ্ধ হয়েই এসছে হাফ, আর একটুখানি ওই আর কি সর্ষের ফ্লেভার পোস্তের ফ্লেভার ঢুকবে, ডাটা আলু মাছ। তো একে আমি এখন চাপা দিয়ে দেবো, চাপা দিয়ে ফুটে যাক, ঝোলটা ফুটছে আস্তে আস্তে। তো এইখানে আমি মাছটা এবারে দিয়ে দেবো, মাছটা একটু ঝোলের মধ্যে চুবিয়ে দিই। আলুটা আমার সেদ্ধই হয়ে গেছে, তো মাছটা যেহেতু দিয়েছি আর একটু মাখো মাখো হবে, এতটা ঝোল আমি রাখবো না, তো চাপা দিয়ে দিই আস্তে আস্তে ফুটুক। ঝোলটা আমার হয়ে গেছে, আমি একটু ঢাকনা খুলে তোমাদেরকে দেখাই, ঢাকনাটা রেখে দিই তাহলে। খুব সুন্দর হয়ে গেছে, আর আমি শুকোবো না, আলুটা কতটা সেদ্ধ হয়েছে একটু তোমাদেরকেও দেখিয়ে দিই। দেখো সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আর আমার সেদ্ধ করতে লাগবে না। তো এর মধ্যে একটু চার পাঁচ দানা চিনি একটু দিয়ে দিই, এই যে আর একটু কমিয়ে দিই, এতটা পরিমাণে একটু চিনি দেবো, চিনিটা দিয়ে একটু মিশিয়ে নেব। এবারে আমি গ্যাসটাকে কিন্তু বন্ধ করে দেবো, হয়ে গেছে আমার তরকারিটা, তো ঢাকনা দিয়ে দিই আর গ্যাসটাকেও বন্ধ করে দিই। দিদিকে খেতে দিচ্ছি, তো আমি নুন মিষ্টি মানে নুন চেক করেছিলাম, খুব ভালো হয়েছে খেতে, তো দিদিকে খেতে দিয়ে দিই আমি এখন। দিদির খাওয়া হয়ে গেছে, আমারও খাওয়া হয়ে গেছে, দুপুর থেকে সন্ধে হয়ে গেছে। তো দেখো খাওয়ার ভিডিওটা তোমাদেরকে দেখাতে পারিনি, কেন দিদিরও খুব খিদে পেয়েছিলো, আমারও পেয়েছিলো, তাই আমরা খেয়ে নিয়েছি, কিন্তু তোমরা তো দেখেছো
ওই রকম ভাবেই বানাবে, খুব সুন্দর হয়েছিল খেতে। তো জানো আমার ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিতে হবে। ধন্যবাদ।